হাত জোর করে কাঁদছিলেন আকবর, হাত পা বাঁধছিলেন স্থানীয়রা। সিলেট নগরীর বান্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া এলাকার রায়হান আহমেদের মৃত্যুর এক মাসের মাথায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ওই ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াকে। সোমবার সকাল 10:30 দিকে স্থানীয় জনতার সহায়তায় জেলা পুলিশের একটি দল কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রথমে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের মানুষের হাতে তিনি আটক হন, পরে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আকবর সিলেট জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে আসার জন্য পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের মানুষের হাতে আটকের সময় সাময়িক বরখাস্তকৃত SI আকবর হাত জোর করে কাঁদছিলেন। এ সম্পর্কিত ভিডিও ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এসব ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ি ছড়ার পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত পা বাঁধছেন কয়েকজন যুবক। এ সময় আকবর হোসেন হাত জোর করে কাঁদছিলেন এবং তার হাত পা না বাঁধার জন্য অনুরোধ করছিলেন। কেঁদে কেঁদে আকবর বলছিলেন, আমি রায়হানকে মারিনি, অসুস্থ হওয়ার পর আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি, আমি বাঁচব না বলেও এ সময় অনুনয় করতে দেখা যায় আকবরকে। এরপর আকবরের হাত পা বেঁধে পাহাড়ি ছড়া দিয়ে তাকে হাঁটিয়ে নিয়ে আসেন ওই যুবকরা। সিলেটের ASP আব্দুল করিম সাংবাদিকদের জানান, ভারতে পালানোর সময় কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ এলাকা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত 11 অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমেদ। পরে সিলেটের MAG উসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারি পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীয় রিগাবাজার স্টেডিয়াম মার্কেটের এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা এবং ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, SI আকবরকে সিলেটে আনা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। উল্লেখ্য যে গত 11 অক্টোবর বান্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল 7:50 রায়হানে মৃত্যু হয়। রায়হান সিলেট নগরের আখালিয়ার নেহারি পাড়ার BDR হাবিলদার মৃত রফিকুল ইসলামের ছেলে। 14 অক্টোবর মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে PBI হস্তান্তরিত হয়। তদন্ত ভার পাওয়ার পর PBI টিম ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়িনগরের কাষ্ঠঘর নিহতের বাড়ি পরিদর্শন করেন। সর্বোপরি মরদেহ কবর থেকে তোলার পর পুনরায় ময়নাতদন্ত করা হয়। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পলাতক ইনচার্জ SI বরখাস্তকৃত আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডুনা এলাকা থেকে তাকে জেলা পুলিশের একটি দল গ্রেফতারের পর জানানো হয়, সীমান্ত এলাকায় এতদিন ঘাপটি মেরেছিলেন তিনি। থানার ভিতরে পুলিশ নির্যাতনের কারণে রায়হান নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি হলেন আকবর হোসেন। সম্প্রতি এই ঘটনায় দেশজুড়ে বিরাট আলোচনার সূত্রপাত ঘটায়। এ নিয়ে সিলেটে বিক্ষোভ এবং আন্দোলনও হয়েছে। এক পর্যায়ে SI আকবরকে গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেয়া হয় রায়হানের পরিবার। আল্টিমেটাম শেষ হবার পর তারা অনশন পালন করে। অবশেষে 28 দিন পর হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, আকবর হোসেন এতদিন পলাতক ছিলেন, তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন, এরই এক পর্যায়ে সীমান্তের অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেটের পুলিশের SP নুরুল ইসলাম BBC জানান, সোমবার বেলা 12:00 দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি বলেন, আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতের সাথে সীমান্তবর্তী কানাইঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, সম্ভবত ওই এলাকায় হাইবারনেশন অর্থাৎ ঘাপটি মেরে থাকা ছিল আকবর হোসেন। রোববার তাকে আদালতে তোলার কথা রয়েছে। রায়হান হত্যার অভিযোগ ওঠার শুরুর দিকে পুলিশের তদন্ত কমিটির সুপারিশে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে আকবর সহ 7 জনকে বরখাস্ত এবং প্রত্যাহার করা হয়। গত 10 অক্টোবর সিলেটের কাষ্ঠঘর এলাকা থেকে রায়হান আহমেদকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপর ভোর রাতের দিকে অপরিচিত নাম্বার থেকে রায়হান তার মামাতো ভাইকে ফোন করে টাকা নিয়ে পুলিশ ফাঁড়িতে আসতে বলে। সকালে রায়হানের বাবা ফাঁড়িতে গেলে সেখানে হাসপাতালে যেতে বলা হয়। হাসপাতালে গিয়ে রায়হানের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। পোরাতে নিহতের স্ত্রী পুলিশকে অভিযুক্ত করে সিলেটের কোতোয়ালি থানায় হেফাজতে মৃত্যু আইনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার এবং বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন শুরু করে সাধারণ মানুষ। 15 দিনের মধ্যে আইনের মানুষেরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেন গ্রেফতার করতে পারছে না এবং প্রধান অভিযুক্ত আকবর হোসেন জবানবন্দি দেওয়ার একদিন পর কিভাবে পালিয়ে গেল সেটা নিয়ে বিক্ষোভ জানিয়ে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ওই ঘটনার পর এক দফা ময়নাতদন্ত শেষে রায়হানকে কবর দিয়ে দেয়া হলেও পরে কবর থেকে তুলে লাশ দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। যদিও রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় পুলিশ শুরুতে দাবি করেছিল যে ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী তাকে গণপেটুনি দিয়ে আহত করেছে। পরে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়, কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজে কোনো গণপিটুনির আলামত পাওয়া যায় না। সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার দুপুরে সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছে জেলা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল আলম। গত 10 অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়া নিহারিপাড়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করলে এসএমপির একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পায়। 12 অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেনকে 4 জনকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। ঘা ডাকা দেওয়ার 26 দিন পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। নগরীর আকালিয়ার নেহারিপাড়ায় নিহত রায়হানের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ দাবি জানান। নেতারা বলেন, রায়হান হত্যার সুষ্ঠু তদন্তের জন্য নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন দরকার, কারণ পুলিশ যেখানে নিজে হত্যার সঙ্গে যুক্ত সেখানে নিজ বাহিনী দিয়ে নিরপেক্ষ বিচার সম্ভব নয়। তারা বলেন, ভোটারবিহীন নির্বাচনে পুলিশ বাহিনী দ্বারা নির্বাচিত সরকার বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ 18 দিন অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা। তারা বলছেন, রায়হান হত্যা এবং অভিযুক্ত আকবর পালিয়ে যাওয়ার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। রায়হান হত্যার সব আসামি গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলেটবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নেতারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।